হাজারো পাখির কলকাকলিতে মুখর নিঝুম এক চর মানুষের আওয়াজ পেলেই ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে আকাশে এই দৃশ্য ঝালকাঠি জেলার প্রত্যন্ত চর সচিলাপুরের গায়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিষখালী নদী বিস্তীর্ণ চরে আশ্রয় নিয়েছে দূর থেকে উড়ে আসা হাজারো শীতের পাখি গত দশ বছর ধরেই শীত এলে এখানে দেখা মেলে পাখিদের বছর আমরা দেখি এখানে পাখি এখানে আসে দশ বছর ধরে এখানে পাখি আসে আমরা দেখ কিছু রাখি কেউ পাখি মারে না শীত মৌসুমে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পাখি দেখতে চড়ে আসেন অনেকে এত পাখি একসাথে দেখে পুলকিত হন তারা আমার জীবনে আমি এত পাখি এক সঙ্গে দেখি নাই অনেক পাখি যে আমি আর কখন দেখি নাই হাজার হাজার পাখি অনেক সুন্দর লাগছে পাখিগুলো আমাদের এখানে অনেক পাখি আসে নাম হলো অতিথি পাখি ভালিয়াস অনেক বছর ধরে পাখি আসে সবাই দেখতে আয় জালকাটি থেকে বরিশাল থেকে সৌন্দর্য পিপাসুরা আসে পাখি দেখতে আর শিকারীরা আসে হত্যা করতে তাদের প্রতিহিত করতে গ্রামবাসীও তৎপর এ চরকে পাখিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় জনগণের সদিচ্ছে থাকা সত্ত্বেও কিছু কিছু লোক অনেক সময় হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে এখানে এসে পাখিদের উপরে হয়তো পাখি ধরার জন্য বুলেটলি হয় ঠিক তাই আমি অত্র বিনোনের জার্মানি শেভে আমি যাই স্থানীয় প্রশাসনের কাছে প্রতি বছর এলেই পাখিদের অপেক্ষায় থাকে বিশখারে পারে মানুষ পাখিদের শীতের আবাসটি সব সময় নিরাপদ রাখার চেষ্টা করেন তারা